আজ আমি এত বছর পর বুঝতে পারলাম যে আমি একজন শিক্ষিত সন্তানের মা হতে পারছি কিন্তু সফল মা হতে পারি নাই আজ যখন শপিং করতে গেলাম শপিং মহলে যখন আমার সেই পুরানো দিনের বান্ধবীর সাথে দেখা হলো আর তার ছেলের যে যত্ন আর ভালোবাসা দেখলাম মায়ের প্রতি তখন আমি ভাবলাম যে আমি সফল মা হতে পারি নাই আমি যদি সফল মা হতে পারতাম তাহলে আজ আমার সন্তান থেকে আমি এত দূরে থাকতে পারতাম না এতটা বছর হয়ে গেছে আমি আমার সন্তানকে এখনও দেখতে পারি নাই সে যে গেলো কানাডায় উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তাকে পাঠিয়ে দিলাম এখন কত অজুয়াহাত দেশে আসার সময় হলে এখন আর দরকারে নেই তার মাকে অথচ জানেন সে ক্লাস ফাইভে থাকতে তার বাবা মারা যায় আমি একা স্কুলের চাকরি করে এই সন্তানটাকে বড় করলাম বড় করার পরে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কানাডা পাঠালাম অথচ এখন আমার সেই ছেলে আমার সাথে যে একটু প্রতিদিন কথা বলবে সে সময়টাও পায় না মাঝে মাঝে অবুজ মন যখন বুঝে না ফোন করি আমার শিক্ষিত ছেলে অনেক ব্যস্ত থাকে এ বছর না দেশে আসার কথা ছিল আমাকে দেখতে আসবে অজুহাতের এখন আর কোনো কমতি নেই এক বছর এখন এক অজুহাত গেল বছর বলল তাদের কাগজপত্রের সমস্যা ঠিক আছে এবছর ছেলে আসবে আমাকে সময় দিবে আমার একাকিত্বতা দূর করবে আর এখন ছেলে কি বলে শুন জানেন ছেলে বলে সারা বছরে একটা ছুটি পায় এই ছুটিতে সে বাইরে ঘুরতে যাবে আরেকটা দেশে কারণ এখন আর তার মাকে দেখাটা তেমন প্রয়োজন না আমি দূর থেকে যখন আমার বান্ধবীকে আর আমার বান্ধবীর ছেলের যত্ন ভালোবাসা দেখলাম তখন আমার বড্ড ইচ্ছে করছে কাছে গিয়ে কথা বলতে কিন্তু আবার নিজের কাছে নিজে অনেক নীলজ্জবোধ হচ্ছে অনেক ছোটো হচ্ছে যে এক সময় এই ছেলেটাকে আমি আমার ছেলের সাথে মিশতে দি নাই আমি আমার ছেলেকে বারণ করতাম তার সাথে তুমি মিশা দরকার নেই কারণ সে ক্লাসে দেখো না রোল নাম্বার তোমার থেকে অনেক পিছনে আমার বান্ধবীকে আমি কত অজুহাত দিতাম যখন আমার বান্ধবী একটু আমার ছেলের সাথে তার ছেলেকে মিষ্টি দিত কত অজুহাত দিতাম অথচ দেখেন আজকে আমার সেই বান্ধবী হলো সফল মা তারপরও বড্ড ইচ্ছে করছে তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করতে আমাকে দেখা মাত্রই ছেলেটা আমার কাছে এসে সালাম দিয়ে কি সুন্দর করে আমাকে আংটি বলে কথা বললো উফ মনটা না ভরে গেছে তারপর তার মায়ের জন্য অনেকগুলো ড্রেস পছন্দ করে করে কিনে দিল তার মধ্যে না আমাকেও একটা ড্রেস কিনে দিল আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমার এই ভাঙা মনটা মানে অনেক ক্ষুধার্ত ছিল যে আমাকে তো এমন পছন্দ করে কেউ কোনো গিফট করে না তখন না আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম তারপরে আবার ছেলে আমাকে অফার করলো যে আংটি চলো আমরা এখন কিছু খাব তোমাকে নিয়ে খাবো আমি না কেন জানি নীলজ্জোর মতন তাদের প্রত্যেকটা প্রস্তাবে আমি চলে গেলাম আর শুধু ভাবলাম ইস এক সময় আমি এই ছেলেটাকে কত অবহেলা করছি আমার ছেলের সাথে মিষ্টি দিই নাই সে আমার ছেলের কথা জিজ্ঞেস করে কষ্ট হলো আমার মিথ্যা বলতে হলো সে বলছে ফোন দাং আংটি আমি কথা বলবো কিন্তু আমি সাহস পাই নাই আমার ছেলেকে ফোন দিতে কারণ আমার ছেলে যদি বলে যে মা তুমি এখন রাখো আমি অনেক ব্যস্ত তাহলে তো আমি আমার বান্ধবী আর বান্ধবীর ছেলের কাছে ছুট হয়ে যাবো আমি বলছি বাবা থাক এখন অন্য সময় তোমাকে কথা বলাই দিব আমার কাছে নাম্বারটাও চেয়েছে আমি তো আমার ছেলেকে চিনি আমি এই জন্য নাম্বারটাও আর দিই নাই কারণ যে ছেলে তার মায়ের সাথে কথা বলতে সময় পায় না সে তার পুরানো ক্লাসমেটের সাথে কথা বলবে আর আমি যার সাথে তাকে মিশতেই দিই নাই জানি না আমার বান্ধবী আমাকে বুঝতে পারছি কি না যে আমি যে এখন অনেক একাকৃত আছি সে আমাকে প্রস্তাব দিল চলুন আমরা বাইরে কক্সবাজারে যাব ঘুরতে এবারে ছুটিতে তুমি ইচ্ছে করলে আমাদের সাথে যেতে পারো তুমি তো এখন বড্ড একা বাসায় তোমার ছেলে তো আজকে পাঁচ বছর আসে না আমাদের সাথে চলো তোমার ভালো লাগবে আমি হুট করে আর সাথে সাথে যাব বলে নেই কারণ সত হলো আমার ছেলে আমার ছেলেকে ছোটো করিনি ভাবছি যে না সে প্রত্যেক দিন আমার খবর নেয় কারণ আমরা মারা না ছোটোবেলার মিথ্যা কথা বলি ছেলেদের প্রয়োজনে মানে খাবার গরে কম থাকলো বলি যে আমরা এটা খেলাম তুমি খেয়ে নাও ভালো জামা কাপড় টাকা না থাকলেও বলি যে আমার ইচ্ছে হচ্ছে না এই আমি কিনি নাই তুমি এটা কিনো ফর তুমি ঘুরতে যাও আর বড় হয়ে সবার সাথে মিথ্যা কথা বলতে হয় যখন যখন ছেলে ছেলে আসে না ছুটিতে টেলিফোনটা অন্য জায়গায় ঘুরতে যায় অথচ একা তার মা বিধবা মা দেশে পড়ে তার আসা সে প্রয়োজন বোধ করে নাই কারণ একটা সফল মা হতে হলে অনেক গুণ থাকা দরকার আমার কোনো গুণও নেই তারপর আমি বললাম তাদেরকে যে আমি বাসায় যাই তোমাদেরকে চিন্তা ভাবনা করে আমি বলবো যাব কিনা হুট করে আর বলি নাই তখন বাসায় আসলাম বাসায় এসে আমি আর স্থির থাকতে পারি নাই সারাক্ষণ শুধু তাদের মা ছেলের যত্ন ভালোবাসা এগুলো শুধু আমার চোখের সামনে বাসতেছে ছেলে যে মাকে পছন্দ করে ড্রেস কিনে দিচ্ছে ছেলে যে মার গুলা গোছায় দিচ্ছে মাকে সব তৈরি করে দিচ্ছে মাকে নিয়ে ঘুরতে যাবে শুধু এগুলা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আজকে আর গমের ওষুধটা তো ঘুম আসতেছে না শুধু ভাবছি সকাল কবে হবে আমি তাদের মাছিলের ভালোবাসা দেখব আমি তাদের সাথে কক্সবাজার ঘুরতে যাব তখন আমি অপেক্ষায় ছিলাম সকাল হওয়ার জন্য সকাল হওয়ার সাথে সাথে আমি আমার বান্ধবীকে ফোন দিলাম আমার বান্ধবী ফোনটা ধরল আমি বললাম আমি তোমাদের সাথে কক্সবাজার যাব তোমরা কবে যাবে আমাকে ডেটটা জানিয়ে দিও আমি তৈরি হয়ে থাকবো জানি না সে কতটুকু খুশি হলো কারণ আমি তো অতীতে তার সাথে অনেক খারাপ ব্যবহার করছি খারাপ ব্যবহার মানে সন্তানের স্বার্থের জন্য তার সন্তানের সাথে আমার সন্তানটাকে মিশতে দিই নাই এই জন্য আমাদের সবাই উচিত লেখাপড়াতে ভালো হলে সে ভালো না আর তাদেরকে সব শ্রেণীর ছেলেমেয়েদের সাথে মিশতে দেওয়া দরকার কারণ এক একজনের মধ্যে হলো এক এক গুণ যেমন এই ছেলেটার মধ্যে হলো ভালোবাসার গুণ মা বাবাকে সম্মান করার গুণ ইস আজ নিজের বড্ড অফসুস হচ্ছে যে আমার ছেলেটাকে কেন আমি মিষ্টি দিই নাই তাহলে তো অন্তত তার থেকে একটু ভালোবাসা শিখত আজকে নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে যে জীবনে এত কষ্ট করার পরেও কিছুই পেলাম না আজ বড্ড বেশি একা বড্ড বেশি একা বড্ড বেশি একা গল্পটা আমার না হয়তোবা অনেক মায়ের সাথে মিলে যাবে কারণ গল্পটা ফেসবুক থেকে নেওয়া ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এমন আমাদের অনেক মা দেশে পড়ে আছে যে কষ্ট করে সন্তানদেরকে বড় করে পরে সন্তানরা বিদেশে যায় উচ্চ উচ্চশিক্ষার জন্য পরে তারা যে একটু প্রতি বছর দেশে আসবে সেটাও ভুলে যায় প্রতি বছর দূরের কথা অনেক ছেলেমেয়েরা আছে দেখা গেছে দুই চার বছর চলে যায় তারা কোন বছর কাগজপত্র ঠিক হয় না কোন বছর তাদের সময় কম ছুটি পায় না যে বছর ছুটি পায় সেটা আবার তারা কানাডা থাকলে আমেরিকায় ঘুরতে যাবে আমেরিকা থাকলে কানাডা ঘুরতে আসবে অন্য দেশ দেখবে অভিজ্ঞতা নেবে কিন্তু তার এই যে মাটা বাবাটা কষ্ট করে তিল তিল করে বড় করে তাকে সময় দেওয়া তারা গুরুত্ব বোধ মনে করে না তাই আসুন আমরা সবাই মা বাবার কষ্টটাকে প্রাধান্য দিই আমরা শুধু শিক্ষিত সন্তান হব না আমরা সফল সন্তানের মা হতে চাই আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম